আজ আমি আপনাদেরকে পার্টস অফ স্পিচ চেনার উপায় বলবো, সহজভাবে কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় সেই নিয়মগুলো আমি বলবো। আপনারা জানেন পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ আমি আগের ভিডিওগুলোতে শিখেছি। এ দেখুন পার্টস অফ স্পিচ কিভাবে সঠিকভাবে বাছাই করতে হয়, পরীক্ষাতে অনেক গুরুত্বপূর্ণ এই পার্টস অফ স্পিচ। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেলের আপনি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিউয়ার্স, পার্টস অফ স্পিচ জানার জন্য, চেনার জন্য, আইডেন্টিফাই করার জন্য একটি জিনিস জানা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হলো আর্টিকেল। আর্টিকেল যদি আপনি না চেনেন তাহলে কিন্তু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারবেন না, কারণ আজকে যে নিয়মটা বলবো সেটি আর্টিকেল ভিত্তিক, আর্টিকেল বেসড নিয়মটা। অর্থাৎ আমি এখন বলছি যে আর্টিকেল কয়টি, আপনি কি জানেন আর্টিকেল কয়টি? হ্যাঁ, অনেকেই হয়তো পড়েছেন, আবার অনেকেই হয়তো পড়েননি, তবে আমি এখনই বলে দিচ্ছি আর্টিকেল কয়টি। দেখুন স্ক্রিনে ভেসে উঠেছে আর্টিকেল তিনটি। বলুন তো আর্টিকেল কয়টি? আর্টিকেল তিনটি। হ্যাঁ, তিনটি আর্টিকেল, কী কী সেটা জানতে হবে না? বলুন তো দেখি কি আর্টিকেল তিনটি। আর্টিকেল তিনটি হলো এ, অ্যান, দা। দাকে দি বলা যায়, এ অ্যান দা, এ অ্যান দা, এভাবে মুখস্থ করবেন। এবার দেখুন একটি নিয়ম ভেসে উঠেছে স্ক্রিনে, আর্টিকেল এর পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়। আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়। এখন একটি শব্দ তো চিনতে হবে। দেখুন একটি এক্সাম্পল লিখেছি, রাহিল ইজ এ গুড, ইজ এ স্টুডেন্ট। রাহিল ইজ এ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট একটি নাউন, কারণ এ মানে আর্টিকেল, আর্টিকেলের পরে মাত্র একটি শব্দ আছে, আর্টিকেলের পরে একটি শব্দ সেটা হলো স্টুডেন্ট, আর এজন্য সেটা নাউন। এখন আমি আপনাদের আর একটি নিয়ম বলবো, আর্টিকেল এর পরে দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হয়, প্রথমটি অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টি নাউন হয়। নিয়মটি মুখস্থ করে নেবেন তাহলে সুবিধা হয়ে যাবে, বুঝতে পারবেন। দেখুন আরেকটি বাক্য, রাহিল ইজ এ গুড স্টুডেন্ট, একই ধরনের বাক্য, এখানে গুড একটি অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট একটি নাউন, কারণ আর্টিকেল এ এর পরে দুটি শব্দ আছে, একটা হলো গুড, একটা নাউন। আমরা নিয়মে পড়েছি আর্টিকেল পরে দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টি নাউন, সুতরাং গুড অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। আরেকটি নিয়ম দেখুন, আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন। বলুন তো নিয়মটা, বারবার চর্চা করুন, নিয়মটা অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে আর্টিকেলের পরে তিনটি শব্দ থাকলে। এখন দেখুন একটা এক্সাম্পল আপনি দেখতে পাবেন, এখানে লেখা আছে রাহিল ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। দেখুন এখানে ভেরি একটি অ্যাডভার্ব, গুড একটি অ্যাডজেক্টিভ এবং স্টুডেন্ট একটি নাউন, কারণ আর্টিকেল এ এর পরে তিনটি শব্দ আছে, তিনটি শব্দ থাকলে প্রথমটি অ্যাডভার্ব, দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ এবং তৃতীয়টি নাউন, সুতরাং ভেরি অ্যাডভার্ব, গুড অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট নাউন। তাহলে নিয়ম ও উদাহরণ আপনি মুখস্থ করলে অবশ্যই এইভাবে এই নিয়ম ফলো করে আপনি আর্টিকেল আইডেন্টিফাই করতে পারবেন, চাকরির পরীক্ষায় অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল। আচ্ছা, নিজেকে যাচাই করুন, দেখুন তো নিচের বাক্যটিকে আপনি আর্টিকেল বেছে নিতে পারেন কি না। বাক্যটি হলো স্মোকিং ইজ এ ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট। এখানে ড্যাঞ্জারাসলি কোন পার্ট অফ স্পিচ, ব্যাড কোন পার্ট অফ স্পিচ, হ্যাবিট কোন পার্ট অফ স্পিচ, নিজেকে যাচাই করুন, দেখুন তো পারেন কি না। অবশ্যই এখানে আর্টিকেলের পরে কয়টি শব্দ আছে আপনাকে ভেবেচিন্তে নিতে হবে। আরেকটি উদাহরণ আপনি দেখুন, নিজেকে যাচাই করুন, মাই ব্রাদার ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পার্সন, মাই ব্রাদার ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস পার্সন। তাহলে দেখুন তো এখানে আর্টিকেলের পরে কয়টি শব্দ আছে, প্রথমটি কোন পার্ট অফ স্পিচ, দ্বিতীয়টি কোন পার্ট অফ স্পিচ। অবশ্যই আগের নিয়মগুলো ফলো করে আপনি বলতে পারবেন আমি আশা করি, আর আর্টিকেলের উপরে এই ধরনের নিয়মিত ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।